যে ব্রাশ করছি ততক্ষণ বেইমান মানুষটাকে ভালোভাবে দেখেন এখন বাজে রাত 12টা তো আমি পুরী যাওয়ার জন্য নিউওয়ান স্টেশন যাচ্ছি 3টার দিকে ট্রেন কিন্তু অ্যাডভান্স যাচ্ছি কারণ কি এত রাতেবেলা জার্নি ঠিক না তার জন্য 12টায় চলে যাব তো গাইস আমি আর বিকাশ এসে গেলাম তো বিশ্বনাথ আর বিশ্বজিৎ আসার বাকি আছে তো ওরা আধা ঘন্টার ভিতরে এখানে এসে পড়বে তবে আর আমাদের ট্রেন হলো 2:45 এ আছে তো আমরা অ্যাডভান্স এসে গেলাম কারণ কি এত রাতে জার্নি করে আসা মানে রিস্কের ব্যাপার তার জন্য জলদি এসে গেছি তো এখানে পুরো শুনশান রাত বাজে 12:30টা For the kind attention of the passengers. এতক্ষণ পরে আসলো সবাই তো গাইস ট্রেন লেট আছে 2:45 এর জায়গায় 3:45 হয় না না 3:30 দিকে আসবে চল ঘরে যাই না চল চল ট্রেনের অপেক্ষা করতে করতে ঘুম পেয়ে গেছে সবার একদম আবার হিমানি মুরগির মতন লাগছে এখন বাজে 4টায় বাজতে চললো এখনো ট্রেন আসছে না এখন লাগছে হিমানি মুরগির মতন না সব সময় লাগে গাইস ফাইনালি অ্যানাউন্সমেন্ট করলো তো ট্রেন আসবে এখনি 10 মিনিটের ভিতরে তো ঘুম ঘুম এই চোখে পিছনে ট্রেন এসে গেছে তোমরা দেখো তো গাইস আমাদের সিটটা এত আগে চলে গেছে মোটামুটি 5 মিনিট ধরে হেঁটে চলছি হেঁটে চলছি এখন পর্যন্ত আমাদের সিটটা পাচ্ছি না অনেক আগে চলে গেছে তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি তো আমরা এখন ঘুমিয়ে পড়বো অনেক ঘুম পেয়েছে তো আজকের জন্য এতটুকুই কালকে আবার দেখাচ্ছি তোমাদেরকে এই গাইস ফাইনালি ঘুম থেকে উঠে গেলাম কিন্তু শান্তি মতন কিছুই ঘুমালো না তো গাইস এইটার আনবক্সিং করবো মানে এই ব্রাশটার আনবক্সিং করা নতুন ব্রাশ দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ তো এটা জাস্ট পুরী যাওয়ার জন্য কিনেছি তো গাইস দাঁত ব্রাশ করা হয়ে গেল তো এখন ব্রেকফাস্ট করব কিন্তু কি ব্রেকফাস্ট করে সেটাই ভাবছি খালি রুটি এনেছি সবজি এনেছি কিন্তু সকাল সকাল খাওয়ার জন্য কিছু আনিনি দেখছি এখন কি খাওয়া যায় তো গাইস রাতের ঘুম এখনো হয়নি ঘুম ঘুম ট্রেনে যেতে হচ্ছে এসে চাই 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 করে করে ঘুমটা একদম বেজে ভেঙে দিল তারপর থেকে আর যে ঘুম পাইনি তো আর ঘুমালামই না 1 থেকে 1.5 ঘন্টা ঠিক মতন ঘুম হয়নি আমাদের অবস্থা শেষ তো গাইস আজকে কি হয় যে সারাদিনটা কাটাবো ভেবে ভেবে দিন যাচ্ছে না আস্তে আস্তে করে বোরিং লাগা শুরু হয়ে গেছে তো গাইস এখানে হলো আলু ভাজা ডিম আর রুটি দিয়েছে আর ওকেও দিয়েছে দেখতে পাচ্ছ আমাদের মা আমাদেরকে কত ভালোবাসে কিন্তু এরে ভালোবাসে না তোরা ভালোবাসে মাংস পাঠাই হাতি ছাড়া মাংস সানডে হো ইয়া মানডে রোজ খাও আন্ডে তো ভাই অনেক খিদা পেয়েছে তো এখন খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেল একদম পেট ভরে খেয়ে নিলাম যাতে দুপুর পর্যন্ত চলে ট্রেনের থেকে নেমে অল্প হাঁটাহাঁটি করছি শরীরটা ব্যথা হয়ে গেছে তো আবার এখন ট্রেন ছাড়বে তো ট্রেনে উঠে পড়বো এখনই তো শিলিগুড়ি আমরা পৌঁছে গেলাম এই বেইমান মানুষটাকে ভালোভাবে দেখেন ও চিকেন আনছে জন্য আমাদের সাথে না বসে একলা একলা খাচ্ছে মানে এর মতন বেইমান মানুষ দুনিয়াতে নেই না আমরা তিনজন এখানে বসছি আর ও এখানে বসছে কাজটা খারাপ করলে বিশেষ কতটা গরিব দেখতে পাচ্ছ ওর প্যান ফাটা নিয়ে ট্রেনে বসে আছে গরিব মানুষ হ্যাঁ তো জলপাইগুড়ি স্টেশন পৌঁছে গেলো আর এখানে অনেক ভিড় লেগে গেলো অনেক মানুষ ওঠা শুরু করে দিল তো গাইস আমাদের ব্লগ এখন আর মনে হয় না হবে এখানে আর কিছুই গল্প লেগেছে দেখতে পারবেন পিছনে কেন খালি জেদ করছেন সবগুলো একদম মানে ওল্ড জেনারেশনে তো একদম মনের দুঃখ কষ্টে সব কিছুর গল্প করছে ক্যামেরাটাকে ব্যাক ক্যামেরা না করে ফ্রন্ট ক্যামেরাতে ব্লগ করছে তো
বিকাশ আর মনের মতন কথা বলার জন্য একটা মানুষ পেয়েছে। পুরো গল্প কথা শুরু করে দিয়েছে। আরে বয়স হয়ে গেছে না, ইচ্ছা হইলে হইলো, গেলে হইলো, কৃষ্ণ ডাকলে ঠিকই যাইতে পারো। এদেরকে দেখতে পারছো কি টেনে ওরা লাইন মারা ছাড়ছে না, এখানে আর কি মেন নাম্বার নেওয়ার জন্য কত চেষ্টা করছে ওরা। তো গাইস ট্রেনে বসে বসে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, তো আমরা বাইরে এসে বসলাম। তো এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, গরমের মধ্যে এখন ঠান্ডা ঠান্ডা দই খাচ্ছি, তো একদম মজা লেগে যাচ্ছে, মানে অনেক শান্তি আর কি। তো গাইস এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কারণ কি এখানে অনেক অ্যাডভান্স পৌঁছে গেছে আর ড্রাইভার মনে হয় ভাত খাচ্ছে, তার জন্য আর কি ভাত খাওয়া হলে ছাড়বে। হিসু পেয়েছে, তো ট্রেনটা হিসু করছে। তো গাইস অনেকটা হাওয়া দিয়েছে, বৃষ্টি আসুক এটাই চাই, অল্প অল্প করে পড়ছে, একদম জোরে তুফান বৃষ্টি আসুক, একদম শান্তি মতন একটা ঘুম দিব 4-5 ঘন্টা, তাহলে মাথাটাও শান্তি হবে, মনটাও শান্তি হবে। তো আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেল, দুপুরে লাঞ্চে আমরা রুটি খেলাম। ওয়েদারটা একদম খারাপ করেছে, তো বৃষ্টি আসার চান্স আছে, তো বৃষ্টি আসলে শান্তি, এতটা গরম দিয়েছে মানে একদম অবস্থা শেষ হয়ে গেছে আমাদের, এত গরমের মধ্যেও তো এত শান্তি মতন ঘুমানে মানুষটা। সবাই 2-3 ঘন্টা মন করে ঘুমালাম, তো এখন বাদাম খাচ্ছি আমরা সবাই। কতক্ষণ পরে আরেকটা স্টেশনে ট্রেনটা থামলো, তো আমরা ঘুম থেকে উঠে তো এখন হাঁটাহাঁটি করছি। এ ট্রেন ছাড়বে, চল 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 ট্রেন ছাড়বে, চল চাই 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 লাগে, চাই চাই লাগে, চাই লাগে, চাই লাগে, কফি লাগে, কফি চা চাই। রাম জি বিকাশ পাঁচ মারছো আমিও বাথরুমে যাবো, কিন্তু এতটা গন্ধ যে মাস্ক পরেও আর কি গন্ধটা সহ্য হচ্ছে না, তাও নাকের ভিতরে এত পচা গন্ধ ঢুকছে আর কি, মানে একদম অশান্তি লেগে যাচ্ছে। তো গাইস বাইরে দিয়ে গুগু টাইপের গন্ধ হচ্ছে, সবাই নাক ডেকে রেখেছে, একজন মাস্ক পরে নিয়েছে। তো গাইস একটু আগে একটা লোক মানে এত চিল্লে চিল্লে ফোনে কথা বলে আমাদের কান খারাপ করলো, তো আমি এখন সবার কান খারাপ করবো। হ্যালো কি করো, ভালো আছেন? আরে পুরী যাইতেছি আমরা, এমন জায়গায় রেখেছে যেটা হলো প্ল্যাটফর্মের থেকে দূরে আছে, তো এখান থেকে। তো গাইস এখানে 1/2 ঘন্টা 1 ঘন্টা গাড়ি দাঁড়াবে, মানে অ্যাডভান্স পৌঁছে গেছে, তো সেটার জন্য আমরা নেমে এখন অল্প ঘুরতে বার হলাম। জলের অভাব এখানে, কত কষ্ট করে অল্প টিপ টিপ করে অল্প জল বেরোলো, মনের কষ্ট আর বোঝাতে পারবো না তোমাদের। তো এখন আমরা সবাই মিলে সিঙ্গারা খাচ্ছি, খিদা পেয়েছে, তো ট্রেনটা দাঁড়িয়ে আছে জন্য এখানে আমরা এসে সিঙ্গারা খাচ্ছি। সিঙ্গারটা টেস্টি আছে, মজা লেগে গেল। তো গাইস এমন অনেক নতুন নতুন ভালো ভালো পুরি ব্লগ আসতে চলছে, তো এইভাবেই সাপোর্ট করতে থাকো আর ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।